এই পাখিগুলো কত করে? 1400 টাকা জোড়া। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আবারও একটা রবিবার আর চলে আসলাম কলকাতার গালিব স্ট্রিট হাটে। তো এই মার্কেটে তোমরা কুকুর, বিড়াল, পাখি, পায়রা, হাঁস এর সাথে তোমরা পাবে অ্যাকোরিয়ামের মাছ আর গাছের। এটা বিশাল বড় মার্কেট, তো তোমরা একটাই মার্কেটে এত গুজো তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওতে তোমাদের বলবো যে কোন পাখির কী রেট চলছে, আর তোমরা যদি পাখি বিক্রি করতে আসো এখানে, তোমরা যদি তোমাদের বাড়ি পাখি এখানে বিক্রি করে যাও, তা তোমরা দুই একটা পাখির বলবো যে কী কী রেটে এরা এখানে পাখি নিয়ে থাকে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, তা তোমাদের কিছু নলেজ হবে। তোমাদের বাড়িতে যদি কিছু পাখি থাকে, তোমরা এদের কাছে কিছু কিছু পাখি কী কী রেটে তোমরা বিক্রি করতে পারো আমি এটা বলে দেওয়ার চেষ্টা করছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে শুরু করি পাখির দাম দিয়ে। তো সবার প্রথমে বলি, মার্কেটটা হচ্ছে রবিবার দিন সকাল 7টা থেকে শুরু হয় আর বিকাল 5টা পর্যন্ত চলে। শুধুমাত্র রবিবার দিন মার্কেটটা খোলা থাকে, অন্য কোনো দিন এই মার্কেট বসে না। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের ধরো তোমরা পাখির খাবার কিনবে, বন্ধুরা তোমরা রবিবারেই শুধু এখানে পাখির খাবার পাবে না। এখানে যে মানে পারমানেন্ট দোকানগুলো আছে, এই দোকানগুলো সারা বছরই খোলা থাকে, মানে সব দিনই খোলা থাকে। শুধু রবিবারের দিনটায় এরা দোকানটা বাইরের দিকে লাগায়। তো তোমরা যদি মনে করো না শুধু রবিবারের দিনই এখান থেকে খাবার কিনতে হবে, অন্য কোনো কোনো দিন খাবার পাওয়া যায় না, তো তোমাদের এটা ভুল ধারণা। তোমরা যদি পাখির, শুধুমাত্র পাখির খাবারের কথা বলছি, পাখির কথা বলছি না, পাখির মার্কেট শুধুমাত্র রবিবার বসে। আর পাখির খাবার যদি তোমরা কিনতে চাও, তাহলে বন্ধুরা এখানে তোমরা সারা বছর পাবে, রোজ দিন পাখির খাবারের দোকান খোলা। দুটো তিনটে দোকান আছে এখানে, রোজ দিন খোলা থাকে, তোমরা এখান থেকে পাখির খাবার নিয়ে যেতে পারো। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, অনেকেই জানে না। অনেকেই মনে করে যে শুধুমাত্র রবিবারের দিনই পাখির খাবার বসে, পাখি বসে। পাখিটা শুধু রবিবার দিনই বসে, কিন্তু পাখির খাবারের যে পারমানেন্ট দোকানগুলো আছে, এই দোকানগুলো বন্ধুরা সারা বছরই খোলা থাকে। তোমরা যখন আসবে তখনই তোমরা এখান থেকে পাখির খাবার নিয়ে যেতে পারবে। তো এবার আসি পাখির দামে। পাখির দাম প্রথমে শুরু করবো বদ্রি পাখি দিয়ে, কারণ বদ্রি পাখি খুব কমন একটা পাখি। যারাই পাখি পোষে তারা বদ্রি পাখি থেকেই শুরু করে। আর বদ্রি পাখি অনেক রকম কালার কোয়ালিটি আছে, ভ্যারাইটিস আছে। তো বদ্রি পাখির দাম 300 টাকা, 320 টাকা বা 280 টাকা। কিছু কিছু জায়গায় মানে কোয়ালিটি একটু ভালো হলে 300 টাকা, তার দিয়ে একটু ভালো হলে 320 টাকা, আর একটু কম হলে সেটা তোমার 280 টাকা। আর হচ্ছে বন্ধুরা, কিছু কিছু পেট বাজিস থাকে, সেগুলো বন্ধু 320 টাকা, মানে যেগুলো কালারের মধ্যে একটু হালকা ছাপ ছাপ থাকে, ওগুলো দেখতে খুব সুন্দর লাগে, সেই কারণে এই পাখিগুলোর 300-320 টাকা দাম নিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল বদ্রি পাখির দাম। এবার বলি, তোমাদের বাড়িতে যদি বদ্রি পাখি বেশি হয়ে যায়, কারণ বেশিরভাগ লোক এখান থেকে বদ্রি পাখি কেনার জন্যে আসে, এবং বদ্রি পাখি নিয়ে গিয়ে তারা বাড়িতে ব্রিডিং করায়, আর একসময় বদ্রি পাখি তাদের বাড়িতে অনেক হয়ে যায়, তাদের বিক্রি করার দরকার হয়। যদি তোমরা পাইকারি রেটে বিক্রি করতে যাও এদের কাছে, তাহলে বন্ধুরা তোমরা দাম পাবে 200 টাকা থেকে 220 টাকা। 200 টাকা থেকে 220 টাকা তোমরা এদের কাছে, তোমরা তোমাদের বাড়ির যত পাখি থাকবে তোমরা এদের কাছে দিয়ে যেতে পারো। 200 টাকা থেকে 220 টাকা তোমরা দাম পাবে। আর বন্ধুরা, তোমরা যদি মনে করো না আমি অন্য কোনো জায়গায় দেবো, তাহলে বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এই 200 টাকা থেকে 220 টাকাই তোমাদের লাগবে। তোমরা তোমাদের ঠিকানাটা বলে দিয়ে কোন জায়গায় থাকো, আমি সেখানকার সেলারদের আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, সেই সেলারদের কাছে তোমরা এই রেটেই তোমাদের বাড়ির যত পাখি আছে সব পাখি এদের কাছে বিক্রি করতে পারবে। তো এরপরে আসি যে স্প্যাঞ্জেল বাজিস, মানে স্প্যাঞ্জেল বদ্রি। তো স্প্যাঞ্জেল বদ্রির দাম বন্ধুরা 800 টাকাতে দেখলাম এক জায়গায়, খুব ভালো ভালো, তো আমি সেখানে ভিডিওটা করতে পারিনি। আর এখানে 800 টাকাতে স্প্যাঞ্জেল বদ্রি পেয়ে যাবে। আর তোমরা হল্যান্ড বদ্রি, আজকে এখানে কিছু দেখলাম হল্যান্ড বদ্রি, তবে হল্যান্ড বদ্রির দামটা একটু বেশি বলছিল, 1800 টাকা বলছিল, 1800 টাকায় হল্যান্ড বদ্রি। আর বন্ধুরা, তারপরে আছে হেলিকপ্টার বদ্রি, বা যাকে আমরা হগুরমো বদ্রি নামে চিনি।
তো জেপি, যাকে আর একটা নাম হচ্ছে জেপি, তো এটা না এটার দাম বন্ধুরা বললো ডবল ফ্লাওয়ারে 2000 টাকা, ডবল ফ্লাওয়ার 2000 টাকা। আর যেটা আছে নর্মাল সিঙ্গেল ফ্লাওয়ার, তো সেগুলো বন্ধুরা ওই 1800 টাকা 1600 টাকায় বিক্রি হয়। আর বন্ধুরা লুটিনো হেলিকপ্টার যেগুলো আছে এইগুলো হচ্ছে দাম 8000 টাকা পেয়ার লুটিনো হেলিকপ্টার। তো এটা ছিল বদ্রি পুরোপুরি। এরপরে নেক্সট আসি যে লাভবার্ডের উপরে, তো লাভবার্ড পিচ ফেস যেটা আছে রোজি, তার দাম বন্ধুরা 800 টাকা জোড়া। আর রোজি অফলাইন যদি নিতে চাও অফলাইনের দাম চলছে 1200 টাকা, 1200 টাকা আজকের হাটে তোমরা অফলাইন পেয়ে যাবে রোজি অফলাইন। আর লুটিনোর কথা বলছি, লুটিনো হচ্ছে 900 টাকা, লুটিনো অফলাইন হলে 1800 টাকা। আর যদি বন্ধুরা তোমরা ফিশার গ্রুপের যেমন চিক মাস্ক নিতে চাও তাহলে 1000 টাকা। চিক মাস্ক ছাড়া তোমরা যদি অন্য কোনো প্রজাতির লাভবার্ড নেও, যেমন বন্ধুরা ব্লু মাস্ক, কোবাল মাস্ক বা মব মাস্ক, এইসব মাস্ক গ্রুপের পাখির দাম মোটামুটি 200-100 টাকা হেরফের হয়। ব্লু মাস্কের দাম 1200 টাকা চলছে, 1200-1300 টাকা। কোবাল মাস্কের দাম চলছে 1600 টাকা, আর মব মাস্কের দাম চলছে এরকম 1600 টাকার মধ্যে। ভায়োলেট মাস্কের দাম যেটা ডবল ফ্যাক্টরি সেটার দাম একটু বেশি, 1800 টাকা থেকে 2000 টাকার মধ্যে তোমরা ভায়োলেট মাস্ক পেয়ে যাবে। তো এটা ছিল বন্ধুরা লাভবার্ডের দাম। এরপরে বন্ধুরা আছে পার ব্লু, তো পার ব্লু 3000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। লুটিনো ফিশার, লুটিনো ফিশার তোমরা 2500 টাকার মধ্যে পেয়ে যাবে। তারপরে বন্ধুরা আছে যেটা হচ্ছে অ্যালবিনো, অ্যালবিনোর যে পাখিটা আছে ওটার মধ্যে দুটো হয়, ব্ল্যাক আই আর রেড আই। ব্ল্যাক আই হলে তোমাদের 2500 টাকা বা 3000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, রেড আই হলে তোমাদের 4500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল লাভবার্ড, লাভবার্ডের দামটা একটু কম, তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। এরপরে আছে ককটেল, তো ককটেল পাখির এখন মার্কেটে প্রাইস চলছে লুটিনো ককটেল 1700 টাকা থেকে 2000 বা 2200 টাকার মধ্যে। 1700 টাকা থেকে তোমরা শুরু হয়ে যাবে তোমাদের ককটেল, লুটিনো ককটেল। এই রেটে তোমরা লুটিনো ককটেল আজকে মার্কেটে পেয়ে যাচ্ছ। আর এর সাথে বন্ধুরা যেটা আছে ব্ল্যাক ককটেল, তো ব্ল্যাক ককটেল বলেছি 1400 টাকা থেকে 1500 টাকা। এবার যার যার পাখির কোয়ালিটি যেমন তার তার পাখির দাম তেমন। কোনো কোনো জায়গায় বন্ধুরা ব্ল্যাক ককটেল 1300 টাকাও দেখেছি, কোনো কোনো জায়গায় 1200 টাকাও দেখেছি। তো তোমরা একটু ঘুরবে, কারণ এখন মার্কেটে অনেক সেলার বসে, যার কাছে পাখির কোয়ালিটি যেমন পাখির দাম তার কাছে তেমনই। আর তোমাদের যেটা পাইট আছে, তো পাইটার দাম এরকম 1800 টাকা বললো পাইটার দাম। আর বন্ধুরা এরপরে সিলভার ককটেল যেগুলো আছে, তো সিলভার ককটেলের দামও ওরকমই 2000 টাকার মতন। তো এরপরে আসি বন্ধুরা হোয়াইট ফেস বা যেটাকে বলে প্যাচলেস, তো প্যাচলেস ককটেলের মোটামুটি তোমাদের দাম শুরু হয়ে যায় 2500 টাকা থেকে। প্যাচলেস ককটেলের দাম তোমাদের 2500 টাকা থেকে শুরু হয়ে যায়। আর এরপরে তোমরা যদি অ্যালবিনো ককটেল নাও, অ্যালবিনো ককটেলের দাম প্রায় 6000 টাকা 6000 টাকা 5500 টাকা এরকম দাম চলে অ্যালবিনো। তো আজকের মার্কেটে 2-1টা জায়গায় অ্যালবিনো দেখলাম, কিন্তু মার্কেটের কোয়ালিটি অত ভালো দেখলাম না অ্যালবিনো। তো তোমরা যখন আসবে তখন একটু দেখে বুঝে তারপরে কোয়ালিটি জায়গায় করে তারপর নেবে পাখিগুলো। অ্যালবিনো ভালো পাখি মানে, কিন্তু এদের ইউনিটি পাওয়ারটা একটু লো হয়ে থাকে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে জাভা, তো জাভা পাখির এখন মার্কেটে প্রাইস চলছে সেটা বন্ধুরা জাভা পাখির দামটা একটু বেড়েছে। ব্ল্যাক জাভা 500 টাকা, সিলভার বা ফন সেটা 800 টাকা, আর হোয়াইট জাভা 900 টাকা। আর যদি হোয়াইট জাভার মধ্যে রেড আই হয় তাহলে 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে তোমরা হোয়াইট জাভার মধ্যে রেড আই পেয়ে যাচ্ছ। এই ছিল হচ্ছে জাভার প্রাইস। এরপরে বন্ধুরা আসে যে ফিঞ্চ পাখি, ফিঞ্চ পাখির দামটা একটু বেড়েছে। ফিঞ্চ পাখির দাম জেব্রা ফিঞ্চ 200 টাকা থেকে 220 টাকা, বেঙ্গলি ফিঞ্চ এটাও 200 টাকা থেকে 220 টাকা। আর তার সাথে তোমরা যদি গোল্ডিয়ান ফিঞ্চ যেতে চাও, গোল্ডিয়ান ফিঞ্চের দাম 2000 টাকা। আর বন্ধুরা কিছু কিছু জায়গায় আমি 1500 টাকা দেখেছি গোল্ডিয়ান ফিঞ্চ, তবে তাদের কোয়ালিটি একটু খারাপ। আউল ফিঞ্চ 800 টাকা, লং টেল ফিঞ্চ 800 টাকা। তো এই ছিল হচ্ছে ফিঞ্চের, ফিঞ্চের দাম। এরপরে চলে আসি যে কনুরের উপরে, কনুর পাখির দাম একদমই কমে গেছে। পাইনঅ্যাপেল কনুর 2500 টাকা নন ডিএনএ, ডিএনএ হলে আরও 200 টাকা 300 টাকা বেশি। আর গ্রিন চিক কনুর এটাও মোটামুটি 2200 টাকা থেকে 2500 টাকার মধ্যে তোমরা গ্রিন চিক কনুর পেয়ে যাবে, পাইনঅ্যাপেল কনুর 2500 টাকা। আর যেখানে ডিএনএ করা আছে সেখানে দামটা একটু বেশি। আর এরপরে বন্ধুরা রেড ফ্যাক্টর যেগুলো আছে পাইনঅ্যাপেলের মধ্যে, তো রেড ফ্যাক্টরের দামটা একটু বেশি, 3500 টাকা থেকে 4000 টাকার মধ্যে তোমরা রেড ফ্যাক্টর পেয়ে যাচ্ছ। আর এরপরে বন্ধুরা আছে সান কর্নিয়রে, তো সান কর্নিয়রের দাম চলছে এখন মার্কেটে প্রাইস চলছে সান কর্নিয়রের বেবি 12000 টাকা, 12000 টাকায় তোমরা সান কর্নিয়রের বেবি পেয়ে যাবে। অ্যাডাল্ট 20000 টাকা, 20000 টাকা থেকে 22000 টাকা তোমার মধ্যে অ্যাডাল্ট পেয়ে যাবে, অ্যাডাল্ট সান কর্নিয়র। এরপরে আছে ক্রিমসেল ভ্যালি, তো ক্রিমসেল ভ্যালি যে কোর্টটা আছে সেটা বন্ধুরা 8000 টাকা থেকে 10000 টাকার মধ্যে চলছে।
আর এরপরে বন্ধুরা আছে যেগুলো কনুরের মধ্যে আরও প্রজাতি আছে, যেমন ঝান্ডিয়া কনু। ঝান্ডিয়া কনুর এখন প্রাইস চলছে সাঞ্চিক 25,000 টাকা, ঝান্ডিয়া 18,000 টাকা। তো এই হচ্ছে কনুর পাখির দাম। কনুর পাখির দাম বন্ধুরা একটু বেশি থাকে, কারণ কি এদের খাওয়া দাওয়াতে অনেক খরচা, যেহেতু এরা শুধুমাত্র মানে এরা খুব ফল ভালো খায়, তো এদের মানে পুষতে খুব খরচা হয়, এই জন্য পাখিগুলোর দামটা একটু সময় বেশি হয়ে থাকে। তো মোটামুটি পাখির রেটটা সবই বলে দিলাম, আর কোন পাখি আমি বলা বাকি আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তো আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে, আর না হলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের জেনে মার্কেটটাকে যাচাই করে আমি তোমাদের বলার চেষ্টা করব। তো চলো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ বন্ধুরা।